হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুইজারল্যান্ড। আশা করছি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি এসেছি, আর সেই ব্লগটিতে আমার দেখতে পাবেন আমার মা দেশ থেকে আমার জন্য ডিএচএল এ করে পুজো উপলক্ষে কিছু জিনিস পাঠিয়েছে। আর কি কি পাঠালো আমার জন্য, নীলর জন্য, নীলর বাবার জন্য, তা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে আমি খুলে দেখাবো। আর পার্সেলটা এসেছে, আমি এখন এটাকে ওপেন করিনি, ওপেন করব। এখনই এসে দিয়ে গেল পার্সেলটা। আর পরেই ওপেন করব, আমি সেটা শেয়ার করব আপনাদের সাথে। বাংলাদেশ থেকে পূজো উপলক্ষে আমার মা যা পাঠিয়েছে এখন আমরা সেই পার্সেলটা ওপেন করব। আমরা বসে পড়েছি, আমি, নীলর আর নীলের বাবা। হ্যালো বন্ধুরা, এখন ওপেন হবে আমাদের বক্সটা। কি কি এসেছে, আমার মা কি পাঠিয়েছে বাংলাদেশ থেকে সেটা দেখব। তাহলে চলো খুলে নি। বড় হবে খুলে নি কি আছে দেখো, দেখি আমরা দেখি ওপে করি তো বাবা ওপে আমার হেল্প করছে দেখি আমরা ওপে করি। আসলে আমার মা বলেছে কিছু গুলো কিছু গুলো পাঠিয়েছে, কি পাঠাচ্ছে সেটা জানি না, এখন আমরা সেটা খুলে দেখব কি পাঠিয়েছে। বাবা অনেক কিছু এসেছে, আমি একটা একটা করে দেখাই কি কি এসেছে, কি কি পাঠিয়েছে আমার মা। দেখাচ্ছি আমার পুজোর শাড়ি আর আমার ফেভারিট কালার। আরেকটা শাড়ি চলে এসেছে, এই যে আমার এটা শাড়ি, আরেকটা খুব সুন্দর কালার গুলো আর খুব সফট শাড়ি গুলো। এটা হচ্ছে চুড়ি, একটা গলার সেট পাঠিয়েছে। আমার পালা শেষ, আমি আমার যা যা এসেছে আমি দেখিয়ে ফেললাম, এখন দেখাবো নীলয়ের জন্য, নীলয়ের জন্য কি পাঠানো হয়েছে। একটা হচ্ছে নীলয়ের, একটা হচ্ছে নীলর বাবার, একই কালারের। আমি নীলয়টা শুধু ওপেন করে দেখাচ্ছি। এখন আমি ওপেন করে দেখি মাসি, এটা নীলয়ের পাঞ্জাবি। হ্যাঁ মামা, থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ দাদু, ও সবাইকে থ্যাংক ইউ বলে দিচ্ছি। আর এটা হচ্ছে পাঞ্জাবির উপরে পড়বে যে কোটিটা, এটা সব পাঞ্জাবি। এটা হচ্ছে নীলর বাবা, একই রকম কালার, দুজন বাবা ছেলের একই রকম পাঠিয়েছে। আর এগুলো হচ্ছে পাঞ্জাবির সাথে পায়জামা। আর এটা আরেকটা নীলর পাঞ্জাবি, এটা হচ্ছে নীলর বাবার কোটিটা, পাঞ্জাবির সাথে যে কোটি ওটা। আর হচ্ছে নীলর বাবা একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে লুঙ্গি। নীলর বাবা বাড়িতে বলেছে লুঙ্গির কথা, তাই লুঙ্গি পাঠিয়েছে নীলর বাবার জন্য। আমাদের থেকে যা যা পাঠিয়েছে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার পুজোর মার্কেটিং, আমার মা যা যা পাঠিয়েছে আর অনেক কিছু পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার মাকে, এত সুন্দর সুন্দর ড্রেস গুলো আমার জন্য পাঠিয়েছে। আর আমাকে দেখায়নি কি কি কিনেছে, শুধু বলেছে পুজোর জন্য একটা পার্সেল আসবে, আর এটাই পার্সেল, এগুলো পাঠিয়েছে। অনেক সুন্দর হয়েছে আমার ড্রেস গুলো,
আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আর কেমন হলো আমার ড্রেস গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আমার পুজোর সব ড্রেস গুলো, শাড়ি, ব্লাউজ আর কিছু অর্নামেন্টস গুলো, যে চুড়ি, জামা, এই যে পাঞ্জাবি,